আসসালামু আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনি কেমন আছেন? ভালো আছি আল্লাহর রহমতে। তো আপু আপনার নামটা একটু জানতে চাই। নামটা রুমানা আক্তার। রুমানা আক্তার। তো আপু প্রথমে আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি এই বোরখা পরে ভিডিও করছেন কেন? বোরখা পরে ভিডিও করছি কেন, বাবা মা ছিল নামাজি, বাবা ছিল নামাজি, আর নিজেও খুব খুব নামাজি, আল্লাহ কম বেশি নামাজ পড়ায়। তো আমি এই মিডিয়ারের মাধ্যমে আসতে চাই নাই, খুব কষ্ট করে আসছি। 5 বছর ধরে স্বামী ফেলে দিয়ে গেছে, একটা মেয়ে হয়েছে 5 বছরের, সে আমার চায় না। এখন 5 বছর ধরে আমার খোঁজ নেয় না, আমার খুব কষ্ট হয়। আমার মা একটা আছে বিধবা, বাবা নাই, মারা গেছে, তার জন্যে আমি খুব কষ্টে আছি। কোনো কাজ বাসা বাড়ি কাজ করতে গেলে আমার জন্যে খুব মানুষের খারাপ হয়, মানুষের খারাপ হয়, আমার জন্যে কাজ করতে পাই না। আপু আমি আরেকটা কথা জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে আপনার বিয়ে হয়েছিল নাকি? হ্যাঁ বিয়ে হয়েছিল, একটা মেয়েও আছে 5 বছরের। আচ্ছা, তো এখন আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি রংপুর। রংপুর। রংপুর কোথায়? মিঠাপুকুর। আচ্ছা, রংপুর মিঠাপুকুর। তো আপনি কি গৃহস্থ নাকি অন্য কোনো সম্প্রদায়? আমি গৃহস্থ ভাইয়া। গৃহস্থ। হ্যাঁ। আচ্ছা, তো এই গৃহস্থ হয়ে যে ভিডিও করতে আসছেন, মানে কি এমন সমস্যার কারণে আপনি আজকে এই ভিডিও? আমি আমার এটাই সমস্যা, আমি কোনো বাড়ি গিয়ে কাজ করতে পারি না, ছোট একটা মেয়ে আছে। এই লকডাউনের মধ্যে কোনো বাড়ি গিয়ে কাজ করতে পারি না, লকডাউনে কোনো কাম নাই, খুব কষ্টে আছি। আর আমি কিছু কাজ জানি, সেটা হলো মিশিং এইসের কাজ, পার্লারের কাজ, পার্লারের কাজ জানি। যদি কোনো ভাইয়ারা সহযোগিতা করে, আমারও যদি কোনো দুই একটা কোনো দোকানের একটা দোকানের হেল্প করে, আমাকে যদি তারা দয়া করে কোনো সহযোগিতা করে আমার ভাইরা, তাহলে সাহায্য সহযোগিতার হাত যখন বাড়িয়ে দেবে, সেই ভাইয়ের জন্যেই আমি দোয়া করব, নামাজ পড়ে আল্লাহর কাছে যে আল্লাহ তাকে তুমি ভালো রেখো। আচ্ছা, তো আপনি 5 বার তো নামাজ কালাম করেন, তো এই পার্লারের কাজ করলে আসলে আপনি কি ঠিক মতো নামাজ কালাম করতে পারবেন? পারবো ইনশাল্লাহ, আমি নামাজ পড়তে পারবো, কোরআন শরীফ পড়তে পারবো, আমি কোরআন শরীফ পড়তে পারি, 5 বার নামাজ পড়ি আল্লাহর নামে, তার কাছে আমি দোয়া করব। আমি মিডিয়ামে খুব কষ্ট হয়েছি। তো এখন আপনি কি করতে চান, বা এখন তো আপনি মানুষের বাড়িতে কাজও করতে পারছেন না, তো এখন আপনি কি করতে চান? এখন আমি পার্লারের কাজ করতে চাই, কোনো ভাই যদি আমার জন্য সহযোগিতা করে, তার জন্য আমি দোয়া করতে চাই। তো আপনার যে বাচ্চাটা আছে, তো এই বাচ্চাটা কতদিনে দেখে আপনার স্বামী চলে গেছে? বাচ্চাটা তাও 16-17 দিনে দেখে আমার স্বামী চলে গেছে। তো আপনার স্বামী চলে গেল কেন? এত সুন্দর একটা পর্দাশীল স্ত্রীকে রেখে কেন চলে গেল? আমার স্বামী একটা ছেলে চাইছিল, বলছিল এটা যদি মেয়ে হয়, যদি তোমার ছেলে না হয় মেয়ে হয়, তা তোমার কার রাখবো না। আর সারাদিনই প্রেম করে বেড়ায় আমার স্বামী, তো আমার থেকে প্রেম করে বেড়ায়। আমি প্রেম, আপনি হয়তো আপনার স্বামীকে ভালো মতো ঠিক মতো মানে দেখাশোনা করতে পারেন না, বা আপনার স্বামীর হয়তো কোনো কমান্ড আপনি মানেন না, এই কারণে হয়তো আপনার স্বামী? আমার স্বামী চায় আনন্দ ফুর্তির লোক। তো এখন আপনি কি করতেছেন? এখন বাসায় আপনি? এখন বেকার আছি ভাইয়া, এখন কোনো কাজ নাই, খুব কষ্ট হয়, খাওয়া দাওয়া কষ্ট হয়, কোনো টাকা পয়সা নাই। আচ্ছা, তো এখন এই ভিডিওতে আসছেন, যদি কোনো ভাই সাহায্য সহযোগিতা, কোনো ভাই যদি সাহায্য সহযোগিতা করে আল্লাহর রহমতে, আমি তার জন্য নামাজ পড়ে সবসময় দোয়া করব। আর আমি যদি সত্যি আমার মনের মতন একজন মানুষ পাই, আমি ঠিক তারই হয়ে যাব। আমার যে অল্প কিছু ভরপূর্ণ দিয়ে আমাকে কুলিয়ে নিতে পারে, আমি তার জন্য দোয়া করব, আমি তার কাছেই চলে যাব, সে কালা হোক আর ধোলা হোক, আল্লাহর রহমত আমি তাকে সবসময় দোয়া করব যে আমার একটা পার্লারের দোকানের ব্যবস্থা করে দেবে আল্লাহর রহমতে। এইটাই আমি তার জন্য সবসময় দোয়া করব আল্লাহর কাছে। আপনার আপনি এখন থাকেন কোথায়? আমি এখন থাকি সাভারে। সাভার কোথায় থাকেন? সাভার এসে থাকি, এই যে অমরপুর। অমরপুরে থাকেন? হ্যাঁ। আচ্ছা, তো এখানে যেহেতু থাকেন, এখানে আপনি এখন বর্তমানে কোনো দোকানে আপনি কাজের জন্য বেতন হিসেবে
করতে পারেন না চাকরি এখন কাজের জন্য বেতন হিসাবে চাকরি করতে পারি না লোকে লোকের নজর লাগে লোকে আমারে খারাপ কয় মানুষের পুরুষরা আমারে অন্যরকম চোখে দেখে তার জন্য ভাইয়া আমি দোকানে বসে কাজ করি না সত্যি সত্যি আমি এই কথা বলতেছি আল্লাহর আল্লাহর কাছে আমি এটাই চাই যে আল্লাহ আমার জন্য এমন একটা ব্যক্তি ব্যক্তি তুমি তৈরি করো আমি যেমন তার কাছেই চলে যেতে পারি আচ্ছা ঠিক আছে তো আপু আপনার যদি আরো কিছু বলার থাকে তাহলে বলতে পারেন আল্লাহর কাছে আমি এটাই বলি যে আমার জন্য একটা ব্যক্তি আসলে যাতে আমার পার্লারের পার্লারের টাকা পার্লারের খরচটা দিলে আমি একটা পার্লার দিয়ে যাতে করতে পারি এইটাই আমি সেই ব্যক্তির কাছে দোয়া করি সেই ব্যক্তি ভালো থাকুক প্রিয় দর্শক আমরা এই আপুর ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি তো প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো এক সময় এই আপুর সেই যদি কেউ এই পার্লার দিতে সহায়তা করে সেই দোকান সহ আমরা একটা ভিডিও করার চেষ্টা করব এবং ভিডিও করে আনবো যদি আপুর একটা প্রতিষ্ঠান হয়ে যায় তো এখন আমরা ভিডিও থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন তাহলে অবশ্যই এই আপুটির হয়তো বা কোনো সহযোগিতা হয়ে যেতে পারে এবং তার একটা জীবনের চলার জন্য একটা ফয়সলা হয়ে যেতে পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু